রনাই শিয়ালদাতে আজকে যারা ক্রেতা এসেছেন যারা মাছ বিক্রেতাও রয়েছেন কারোর সঙ্গে কি কথা হলো তারা কি বলছেন দেখো সঞ্চিতা সকালের দিকে আমরা পাতিপুকুর ফিশ মার্কেটে ছিলাম সেখানে তুমি জানো যে এক কেজি ওজনের যে মাছগুলো সেগুলো 1200 টাকা দামে বিক্রি হচ্ছে এবং এখন আমরা শিয়ালদা ফিশ মার্কেটে রয়েছি এখানেও কিন্তু মাছের দাম সেই একই এখানকার মাছ ব্যবসায়ীরা বলছে আজকে যেহেতু প্রথম বাংলাদেশ থেকে মাছ এসেছে শিয়ালদা মার্কেটে এক টন মাছ এসেছে ইলিশ মাছ এসেছে তাই জন্য দামটা একটু বেশি আমি তোমাকে একবার এখানে ছবিটা দেখাবো এখানে কিছু ইলিশ মাছ ছিল বেশিরভাগ মাছ কিন্তু বিক্রি হয়ে গিয়েছে এখানে এখানে যে সমস্ত ব্যবসায়ীরা রয়েছেন তারা বলছেন যে এক কেজি ওজন যেই মাছের বা এক কেজি বেশি সেগুলো কিন্তু 1200 টাকার বেশি দরে বিক্রি হচ্ছে এবং যেগুলো 800 থেকে 900 গ্রাম সেগুলো মাছের দাম হচ্ছে 800 থেকে 900 টাকা বা 1050 টাকা দরে বিক্রি হচ্ছে শিয়ালদা পাইকারি মার্কেট এখানে এখানে যে সমস্ত ব্যবসায়ীরা আসেন তারা কিন্তু পাইকারি দরে এখান থেকে মাছ নিয়ে যান খুচরো হিসেবে যখন তারা বিক্রি করছেন কলকাতা শহরের বিভিন্ন বাজারে তখন সেই মাছের দাম কিন্তু 1400 থেকে 1600 টাকা দরে হচ্ছে এখানকার ব্যবসায়ীরা বলছে মাছের দাম কিন্তু দুদিন পরে আরো একটু বাড়বে কারণ তুমি জানো সঞ্চিতা সামনেই বিশ্বকর্মা পুজো এবং বিশ্বকর্মা পুজোর সময় ইলিশ মাছের দাম কিন্তু একটু চড়াই থাকে এবং তার এবং যে পরিমাণ মাছ আসার কথা বাংলাদেশ থেকে সেই পরিমাণ মাছ যখন কলকাতা শহরে চলে আসবে মাছের ব্যবসায়ীরা বলছে যখন মাছ অ্যাভেলেবেল হয়ে যাবে তখন কিন্তু মাছের দাম নিজে থেকেই কমে যাবে কারণ কলকাতা শহরে ডায়মন্ড হারবার থেকে যে সমস্ত ইলিশ মাছ আসে ছোট মাছ সেগুলো আগে 800 টাকা বিক্রি হচ্ছিল সেগুলো কিন্তু দাম এখন 400 টাকায় এসে পৌঁছেছে 1450 টন বা 1500 টনের মতন ইলিশ মাছ কিন্তু বাংলাদেশ থেকে আসার কথা আমাদের এপার বাংলায় যখন কলকাতা শহরে বিভিন্ন বাজারে এই মাছ চলে আসবে তখন অটোমেটিক্যালি কিন্তু মাছের দাম 600 থেকে 700 বা 800 টাকা দরে বিকবে এবং এই মুহূর্তে কিন্তু বাঙালির হাতে ছ্যাঁকা লাগবে বলা যেতেই পারে কারণ 1600 টাকা দরে খুচরো বাজারে যখন এই মাছ বিক্রি হবে তখন সাধারণ মানুষের ক্ষেত্রে আম বাঙালির ক্ষেত্রে কিন্তু তাদের পক্ষে মাছ কেনা অসম্ভব এমনটা কিন্তু এখানকার মাছ ব্যবসায়ীরাও বলছেন যখন মাছ পুরো দামে যখন পুরো বাজারে চলে আসবে বাংলাদেশের সমস্ত মাছ যখন এখানে চলে আসবে তখন কিন্তু মাছের দাম অনেকটাই কমবে এমনটাই কিন্তু বলছেন এখানকার মাছ ব্যবসায়ীরা সঞ্চয় আপাতত ধন্যবাদ বাঙালি মানেই খাদ্য রসিক আর সেই খাদ্য রসিক বাঙালির পাতে এবার পদ্মার ইলিশ দীর্ঘ এক বছর পর আজ বারাসাত বাজারে ঢুকল ওপারের রূপলি শস্য খুশি ক্রেতা বিক্রেতারা দামের পরোয়া না করে বছরের প্রথম ইলিশটা নিজের পরিবারের জন্য আনতে মুখিয়ে বাঙালি গত বছর এসেছিল এবছরে এসির মারফত এবারে প্রথম আজকে মার্কেটে এসেছে এটা বাংলা পদ্মার ইলিশ এটা আনুমানিক 15 টন আসার কথা ছিল এখন সবই মাত্র আসা শুরু করেছে পদ্মার ইলিশ 12 টন এই বারাসাত পাতিপুকুর শিয়ালদা হাওড়া শিলিগুড়ি মালদা বাঙালি সর্বদাই খাদ্যরসিক আর এই খাদ্যরসিক বাঙালি যদি পায় পদ্মার ইলিশ তাহলে তো আর কথাই নেই দীর্ঘ এতদিন পর বারাসাত বাজারে ঢুকলো পদ্মার ইলিশ আর এই ইলিশ বাজারে ঢুকতেই খুশির ঝড় ক্রেতা ও বিক্রেতার মধ্যে ক্যামেরায় আকাশ দাসের সঙ্গে মনোজ মণ্ডলের রিপোর্ট জি 24 ঘন্টা